আজকে আমি আপনাদেরকে জানতে চাচ্ছিলাম যে বারবার গর্ভপাতের বিষয়টার উপরে। আজকাল এটাতে খুব এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা গেল যে একটা প্রেগনেন্ট ওমান এসেছে, তার চারটা বেবি হয়েছে, যেমন চারটাই প্রথম 3 মাসের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে। এটা ভেরি কমন আজকাল, যেটা আমরা প্রায় প্রতিদিনই ফেস করছি। তো সুতরাং একটা বেবি কীভাবে ডেভেলপ হয়, একটা বেবি মোটামুটি একটা মায়ের পেটের ভিতরে প্রথম 3 মাসের ভিতরে সে তৈরি হয়। সুতরাং একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, মানে গর্ভবতী হয়, তখন প্রথমে যে জিনিসটা আমাদের দেখা উচিত বা আমরা দেখে থাকি সেটা হচ্ছে একটা আর্লি আল্ট্রাসোনোগ্রাম করাই ফেলি। এটা সাধারণত আমরা করি একটা মেয়ের প্রেগনেন্সির প্রথম 8 সপ্তাহের ভিতরে, যে বেবিটার কোনো কার্ডিয়াক পালসেশন, দ্যাট ইজ কোনো বাচ্চার হার্টবিট ডেভেলপ হয়ে গেছে কি না। কারণ যা কিছু প্রথম 3 মাসে গর্ভপাত হয়, দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আজকাল এই বাচ্চাগুলোর হার্টবিট ডেভেলপ হয় না, এটা এক ধরনের প্রবলেম। তো এর মধ্যে প্রথম যে জিনিসটা বেশি কমন সেটা হচ্ছে যে জেনেটিক্যাল প্রবলেম, এটা একটা কমন। সেকেন্ড হচ্ছে মার কিছু সমস্যা থাকতে পারে। মার সমস্যার ভিতরে কী কী হতে পারে, মার কোনো ডায়াবেটিকের প্রবলেম থাকতে পারে, তার কোনো হরমোনের প্রবলেম থাকতে পারে, ইভেন কোনো ইনফেকশনসও থাকতে পারে। এটা কোনো ভাইরাল ইনফেকশনস হতে পারে, বা আর্লি প্রেগনেন্সি তার যদি এই সময় কোনো জ্বর বা ঠান্ডা কাশি এ ধরনের কোনো সমস্যা হয়, তাহলেও আর্লি প্রেগনেন্সি এরকম অ্যাবর্শন হতে পারে। তো একটা মেয়ে যখন এরকম বারবার গর্ভপাত অবস্থায় আসে, তো তার প্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এটা প্রি প্রেগনেন্সি প্ল্যানিং করা উচিত। কারণ আমরা বলে থাকি যে একটা প্রেগনেন্সি লসের পরে অ্যাটলিস্ট সে 3 থেকে 6 মাস একটা গ্যাপ দিবে, এবং এই পিরিয়ডের ভিতরে, এই সময়ের ভিতরে সে কতগুলো ইনভেস্টিগেশনস বা জাস্ট দেখে নেওয়া যে তার নিজের কোনো প্রবলেম আছে কি না, ইভেন কতগুলো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সে শুরু করবে, যেমন ফলিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যাতে তার পরবর্তীতে এই সমস্যা যেন তার পড়তে না হয়।